হ্যালো, খুব তো বলেছিলে দুলাভাই কাজের না, ভেজা বেড়াল। দুলাভাই কিন্তু ঠিকই আজকে আমাদের বাসায় এসে আমাদের বিয়ের ব্যাপার আলাপ করে গেছে। সত্যি সত্যি তারা রাজি? না, সে সব কিছু জানায়নি, বলেছে ভেবে জানাবে। দুলাভাই কিন্তু ঠিকই তার দায়িত্ব পালন করেছে। এত দুলাভাই দুলাভাই করছো কেন? সে বলেছে তো কি হয়েছে? এখন তো কোনো পজিটিভ রেজাল্ট দেয়নি, আগে পজিটিভ রেজাল্ট দে তারপর। আপনার যেখানে খুশি দাঁড়ান, এই ব্রিজটা তো আর আমার না। আপনি বারবার এভাবে তাকাচ্ছেন কেন? আসলে আপনার কি হয়েছে আমি কি জানতে পারি? না, কিছু হয়নি। বলতে না চাইলে সমস্যা নেই। বলতে তো চাই, কিন্তু কি বলবো বুঝতে পারছি না। কেন, কি হয়েছে আপনার? আমি না হারিয়ে গেছি। হারিয়ে গেছেন? হারিয়ে গেছেন মানে কি? আমি এখানে কার সাথে এসেছি, কোথায় যাব কিছুই জানি না, এটাকে কি হারিয়ে যাওয়া বলে? না, অদ্ভুত তো। আপনি কার সাথে এসেছেন আপনি জানেন না? না। এই পিউ, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আচ্ছা, ওনাকে চেনেন নাকি? দেখেন তো উনি কি বলছে। কি বলছে, কিছু করেছে? আরে, উনি বলছে উনি নাকি হারিয়ে গেছে। আপনি হারিয়ে গেছেন? হ্যাঁ। কোনো টেনশন করবেন না, আমি এখনই আপনার ছবি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছি। আপনার আপনজনদের মধ্যে কেউ আমার ফ্রেন্ড লিস্টে থাকলে সঙ্গে সঙ্গে আপনাকে খুঁজে নেবে। আরে থামেন, ওইটা কি ঠিক হবে বলেন? কেন ঠিক হবে না, ফেসবুকে তো এভাবে অনেক হারানো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে। তা করা যায়, কিন্তু এসব করতে গিয়ে মেটার আবার কোনো ক্ষতি না হয়, মানে কোনো খারাপ লোকের খপ্পরে যদি পড়ে তখন। সেটা ঠিক বলেছেন, কিন্তু তাহলে এখন কি করবেন? আচ্ছা দাঁড়ান, আমি ম্যানেজার সাহেবকে বলি, দেখি কিছু করা যায় কি না। না, ওই যে বলছিলাম কি, আপনি কি আমার উপর এখনো রাগ করে আছেন? এদিকে আসুন। ইয়াল্লা, এতে রাগ করার কি আছে? এই যে আপনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে এখনো রাগ করে আছেন। না তো, একদমই না। তাই সত্যি? আসলে হয়েছে কি জানেন, আমি আপনাকে দোষ দেইনি কিন্তু। আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমার কথাটা একদম মন দিয়ে শুনুন। মন দিয়ে? আগামী 24 ঘন্টার মধ্যে আপনার ছায়াও যেন আমার আশেপাশে আমি না দেখি। কেন? না মানে ছায়া দেখবেন না, আমাকে তো দেখবেন। চৈত্রী স্টাইলে বোঝাবো? না, আপনি বলছেন ওরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে পরিচয় দিয়েছে? জি ম্যাডাম। আর এখন কেউ কাউকে চিনতে পারছেন না? না না না, ব্যাপারটা তেমন না, মানে স্যার চিনতে পারছে, ম্যাডাম চিনতে পারছে না। কিন্তু কেন? কেন সেটা তো ম্যাডাম আমি ভালো করে বলতে পারবো না, স্যার বলতে পারবে। আচ্ছা কোন স্যার? বুঝতে পেরেছি, মেয়েটার হাজবেন্ড তো? না না, আপনার হাজবেন্ড। আমার হাজবেন্ড? আকাশ? আকাশকে কি বলে চেনে? সারি তো ম্যাডামের চিকিৎসা করছে। আকাশকে মেয়েটাকে চেনে? জি ম্যাডাম চেনে। দেখেছেন, ছেলেদের জাতটাই খারাপ। ম্যাডাম সারি তো ওনার চিকিৎসা করছে। তলে তলে এত দূর?
আচ্ছা আচ্ছা আমি দেখছি। দেখলে হবে না, ডিরেক্ট অ্যাকশনে যেতে হবে। আমার যা করার আমি করেছি, এখন তারা যা ভালো মনে করবে সেই সিদ্ধান্ত নিবে, এখানে তো আমার কিছু করার নেই। আমি জানি দুলা ভাই। দেখো মনিয়া, আমি তোমাকে আবার একটা কথা বলতে চাই। যাকে তুমি বিয়ে করবে তার সম্পর্কে তুমি সবকিছু ঠিকঠাক জানো? দুলা ভাই, যতটুকু জানার দরকার আমি ততটুকু জানি। আপনি ওকে অতটা পছন্দ করেননি, ঠিক না? পছন্দ অপছন্দের বিষয় না, ছেলেটাকে দেখে আমার কিছুটা অ্যারোগেন্ট মনে হয়েছে। আসলে প্রথম দিন ও একটু বেশি করে ফেলেছিল। আমি প্রথম দিন নিয়ে কথা বলছি না, আসলে তোমার বয়স এখন অনেক কম, সবকিছু ঠিকঠাক বুঝে উঠতে পারছো না। আর তোমার এই বয়সে কিন্তু মেয়েরা ভুল সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, এটা আমার ভয়। দুলা ভাই, ও যদি আমাকে ঠকাতেই চাইতো, ও কি আমাকে বিয়ে করতে চাইতো? ঠিক আছে, তোমরা যদি সুখী হও তাতে আমার তো কিছু করার নেই। অল দ্য বেস্ট। সেই গতকাল রাত থেকে দেখছি তুমি কেমন থম মেরে বসে আছো। আরে বাবা, বলবে তো নাকি তুমিও সেই জাফর সাহেবের বউয়ের মতো ছেলে মানুষই শুরু করলে? তুমি একটা কথাও বলবে না। আচ্ছা বাবা, বলবো না। আমি না বললে যদি তুমি বলো তাহলে আমি চুপ থাকবো। আমি কি কথা বলবো? তুমি একটা বাইরের মেয়ের সাথে। ছি ছি, মানে কোন বাইরের মেয়ে? ও, এখন তুমি কিছুই বুঝতে পারছো না? নো, শেষ পর্যন্ত একটা মানসিক বেকারগ্রস্ত মেয়ের সাথে। লীনা, হোয়াট ডু ইউ মিন? আচ্ছা, ম্যানেজারকে ডাকবো? ওই বেটা ম্যানেজারকে ডাকলে যদি তোমার শান্তি হয় তাহলে ডাকো। ডাকতে হবে না স্যার, আমি নিজেই চলে এসেছি। আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? তুমি চুপ করো। ওকে ফাইন। ম্যানেজার সাহেব, বলেন তো এই মেয়েটার সম্পর্কে। বাবা, এই একটা বিষয় নিয়ে এত আপসেট হতে কিছু নাই। কথাই আছে না, যা কিছু ঘটে তাই সর্বোৎকৃষ্ট। আসলে দুলা ভাই, আমি ওকে নিজেও বিয়ে করতে চাই না, কিন্তু মোর দিকটা অ্যাভেলও করতে পারছি না। না ধরো,